বিজেপির হামলার অভিযোগে ময়নাতদন্ত করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নয় বলেও জানান মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সম্প্রতি কংগ্রেসের কয়েকটি সভায় হামলার ঘটনা ঘটেছে, আর এই ঘটনাগুলো অস্বীকার করার মতো নয়। সম্প্রতি বিশ্রামগঞ্জে কংগ্রেসের সভার উপর হামলার ঘটনা সংঘটিত হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা একটি চিঠি লিখে অভিযুক্তদের নাম দিয়ে অভিযোগ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্থানীয় জেলা ও মণ্ডল সভাপতিকে ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশ দেন। জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতি বিষয়টি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেন ঘটনাগুলোর সাথে কোনো বিজেপি কর্মী জড়িত নয়। বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে যে নামগুলি দিয়ে অভিযোগ করা হয়েছে তারা বিজেপি কর্মী নয়। মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে বিষয়টি জানিয়ে দেন দলকে এবং মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয়। আর পুলিশের কাছে যেহেতু দায়িত্ব দেওয়া হচ্ছে, পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করে আইনত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম বিজেপির উপর দোষ চাপিয়ে অপপ্রচারে নেমেছে, তাই কংগ্রেস এবং সিপিআইএমের এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। পাশাপাশি তিনি এদিন আরো বলেন, কংগ্রেসের উপর আক্রমণের ঘটনা বিবৃতি দিয়েছে সিপিআইএম, কিন্তু সিপিআইএমের আমলে বহু কংগ্রেস কর্মী আক্রমণের শিকার হয়েছে, বহু কর্মী খুনও হয়েছে। এখন সেই সিপিআইএম বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানায়, তা নিয়েও কটাক্ষ করেন নবেন্দু ভট্টাচার্য। পুলিশ গত 4.5 বছরে কোনো রং না দেখে সন্ত্রাসের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী দিনেও কোনো দল বা রং না দেখে আইনত পদক্ষেপ গ্রহণ করা জারি রাখবে। কিন্তু বর্তমানে সিপিআইএম এবং কংগ্রেস যে অপপ্রচার করছে তাতে তাদের অবস্থান স্পষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি। জেলা সভাপতি শুরু করে মন্ডল সভাপতি সবাইকে অবগত করা হয়েছে এবং তারা এই সমস্ত বিষয়যুক্ত তা জানতে তাদের বলা হয়েছে এবং তারা আমাদের জানিয়েছিল। পরবর্তী সময়ে কংগ্রেসের বর্তমানে কংগ্রেসের নেতা আশীষ কুমার সাহা তিনি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি কতগুলি নাম ধাম দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা আসার পরে মুখ্যমন্ত্রী নিজে নামগুলি লিপিবদ্ধ করেছেন, পার্টির মাধ্যমে বিষয়গুলি স্থানীয়ভাবে পার্টির যে কার্যকর্তারা আছেন সেগুলো তাদের দেওয়া হয়েছে এবং পুলিশকেও দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এই নামগুলি যেগুলি দিয়েছেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে নবেন্দু ভট্টাচার্য আরো বলেন, কোনো ধরনের প্ররোচনার ফাঁদে পা না দিতে, কারণ সিপিআইএম কোনো তথ্য ছাড়া সবসময় মিথ্যার আশ্রয় নেয়। এমনকি তারা সরকারে থাকাকালীন অবস্থায় কেন্দ্রের উপর দায় চাপাত বলেও অভিযোগ তোলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।